হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক আছো। তো এই করোনার আবহে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে, বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গেও। সাবধান সতর্কতার দরকার আছে, তো সেভাবে সাবধান সতর্কে চলবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যদিও এটা এক্সস্টিভ কিছু নয়, একটা জাস্ট হিন্টস বা গাইডলাইন বলতে পারো। এটা শুনে তোমাদের নিজের থেকেও আরও কিছু মনে পড়বে, সেসব নিয়ে আলোচনা করবে, ভাবনা চিন্তাও করবে। আমি কয়েকটা বিষয় উল্লেখ করছি, যেমন ধরো আমাদের এই পশ্চিমবঙ্গ নামটা কবে হলো, খুবই সহজ ব্যাপার। ভারত ভাগ হলো 1947 সালে, পার্টিশন অফ ইন্ডিয়া, যার মধ্য দিয়ে ভারত পাকিস্তান তৈরি হলো। ওই সময়ই পার্টিশন অফ ইন্ডিয়ারই একটা পার্ট ছিল পশ্চিমবঙ্গ ভাগ, মানে বাংলা ভাগ। বাংলা ভাগ করে হলো পূর্ববঙ্গ, যেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো 1971, আবার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হয়ে গেল। আর বাকি যে অংশটা ছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গ, সেটা 1947 সাল। তো তার পরের কথা, যে আমাদের জেলার সংখ্যা তখন কত ছিল, এখন কত, যখন বঙ্গ ভাগ হলো, বাংলা ভাগ করে দুটো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ করা হলো, তখন জেলার সংখ্যা ছিল 14, আর এখন জেলার সংখ্যা 23। তো এই 23টি জেলার মধ্যে সর্বশেষ জেলা কোনটা? সর্বশেষ জেলা কিন্তু পশ্চিম বর্ধমান, যেটা হলো 2017 সালে। 2017 সালে কিন্তু আরও দুটো জেলা তৈরি হয়েছে, একটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম জেলা, যেটা 2017 এপ্রিলে হয়েছে। 2017 এপ্রিলের 3 তারিখে হয়েছে ঝাড়গ্রাম, আর 7 তারিখে হয়েছে পশ্চিম বর্ধমান, মাত্র এই কয়েকটা দিনের ব্যবধানেই। আর ওই 2017 ফেব্রুয়ারি মাসেই হয়েছে কালিম্পং, হ্যাঁ 2017 ফেব্রুয়ারি মাসেই হয়েছে কালিম্পং। আর 2014 সালে হয়েছে আলিপুরদুয়ার। এই হচ্ছে সর্বশেষ 4টে জেলা। তো এই যে জেলাগুলো হলো, এই জেলাগুলো সম্পর্কে এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের সবচেয়ে ছোট জেলা কোনটা, সবচেয়ে বড় জেলা কোনটা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আমাদেরকে দুটো দিক দিয়ে ভাবতে হবে। এক, যদি আয়তনের দিক থেকে বলা হয়, সবচেয়ে ছোট জেলা কলকাতা, আয়তনের দিক থেকে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আর যদি আমরা জনসংখ্যার দিক থেকে বিচার করি, তাহলে দক্ষিণ দিনাজপুর হচ্ছে সবচেয়ে ছোট, আর উত্তর চব্বিশ পরগনা সবচেয়ে বড়। তো এই তো গেল জেলার বৃত্তান্ত। এবার মানে আমাদের জেলায় যেসব সাক্ষরতার হার, সেগুলো সম্পর্কে জানতে হবে। যে যে জেলা থেকে ইন্টারভিউ দিতে যাবে, তাকে তার জেলার খবরটা কমসে কম রাখতে হবে, রাজ্যের খবর রাখতে হবে। সাক্ষরতার প্রসঙ্গ এলে আমাদের দেশের সাক্ষরতার হারই বা কত, সেটাও জানতে হবে। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত বলো তো? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.66%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারে কত হলো? 76.66%। আর ইন্ডিয়ার লিটারেসি রেট কত, সেটা হচ্ছে 74.04। এই পার্সেন্ট আমাদের জাতীয় যে শতকরা হার, তার থেকে আমাদের রাজ্যের হারটা বেশি, সামান্য বেশি। এর পাশাপাশি আমাদের জেলার হারগুলোও জানতে হবে। আমাদের যে এই যে 23টি জেলা আছে, 23টি জেলার মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার কোথায়, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তোমরা জানবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ও বিভিন্ন জেলা থেকে অনেক সময় প্রথম স্থান অধিকার করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তো সেক্ষেত্রেও দেখা যায় যে পূর্ব মেদিনীপুর কিন্তু ঘুরে ফিরে আসে। তো সেই পূর্ব মেদিনীপুর হচ্ছে আমাদের সাক্ষর সবচেয়ে বেশি, সাক্ষরতার হার সবচেয়ে বেশি। আর সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়, সেটা কিন্তু উত্তর দিনাজপুর, সেখানে মাত্র 60.13% হচ্ছে উত্তর দিনাজপুর। আর পূর্ব মেদিনীপুরের হচ্ছে 87.66, হ্যাঁ ঠিক। তো এই হচ্ছে আমাদের সাক্ষরতার ব্যাপার। তোমরা কিন্তু নিজের জেলার সাক্ষরতার হার জেনে রাখবে, সেখানে মেল লিটারেসি রেট
ফিমেল লিটারেসি রেট এরকম তথ্যগুলো রাখবে। পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গাগুলো কি, প্রধান আকর্ষণ কেন্দ্রগুলো কি, সেগুলো নিয়ে আমার ডিটেলস বলার কিছু নেই। সেগুলো সম্বন্ধে যে যার মতো করে জেনে নেবে, তার গুরুত্বটা কেন, আগামী দিনে তার গুরুত্ব কীভাবে বাড়ানো যায়, এই রকম প্রশ্নও হতে পারে। তা আমাদের যেই 23টা জেলা আছে, 23টা জেলার মধ্যে সাব ডিভিশন বা মহকুমা কতগুলো আছে? মহকুমার সংখ্যা কিন্তু 66, আর ব্লক কত? যেসব ব্লকে তোমাদের পোস্টিং হবে, বেশিরভাগ পোস্টিং তো ব্লকে হবে, সেই ব্লকের সংখ্যা কত? ব্লকের সংখ্যা আছে 341। এইগুলো কতগুলো তথ্য। এর পাশাপাশি যেহেতু ব্লকে পোস্টিং হওয়া মানে তোমাদের পঞ্চায়েত মেশিনারির সঙ্গে কাজ করতে হবে, সেই পঞ্চায়েতগুলো সম্বন্ধে একটু ধারণা রাখা দরকার। পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে কী সংস্থা আছে, সর্বনিম্ন বা একদম রুট গ্রাস রুটে কোন স্তর আছে, মানে থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম যেটা আমাদের 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে, তাতে আমাদের যে থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম তার একদম তৃণমূল স্তরে রয়েছে গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েত, আর সর্বোচ্চ স্তরে আছে জেলা পরিষদ। জেলা পরিষদের যিনি সর্বোচ্চ সর্বময় কর্তা তাকে কি বলা হয়? সভাধিপতি। সভাধিপতি, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান, মাঝখানে যেটা পঞ্চায়েত সমিতি আছে, যে পঞ্চায়েত সমিতি ব্লকের সঙ্গে যুক্ত সেই পঞ্চায়েত সমিতিতে থাকেন পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হচ্ছেন সভাপতি। আর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার তিনি কে? এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার। তো এই গেল পঞ্চায়েতের ব্যাপার। আমাদের রাজ্যের কিছু সিম্বল আছে, নিজস্ব সিম্বল আছে, সেই সিম্বলগুলো সম্পর্কেও একটু খোঁজ খবর রাখবে। যেমন আমাদের যে স্টেট অ্যানিম্যাল কী, আমাদের স্টেট অ্যানিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট। আমাদের স্টেট ট্রি কী? ছাতিম। আমাদের স্টেট ফ্লাওয়ার? জেসমিন বা জুঁই। এরকম কিছু খবর। আমাদের হচ্ছে স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার, মানে সাদা গলার মাছরাঙা, মাছরাঙা যার গলাটা হচ্ছে সাদা, হোয়াইট থ্রোটেড কিংফিশার হচ্ছে আমাদের স্টেট বার্ড। তো এবার আসি ডিভিশনের কথায়। ডিভিশন মানে কি? বিভাগ। ডিভিশন সাব ডিভিশন দুটোকে গুলিয়ে ফেলার মতো কিছু নয়। সাব ডিভিশন হচ্ছে মহকুমা, যেটা হচ্ছে জেলার আন্ডারে, আর ডিভিশন কিন্তু জেলার উপরে। কয়েকটা জেলা নিয়ে একটা ডিভিশন বা বিভাগ তৈরি হয়। আমাদের যখন দেশ স্বাধীন হয় আর পশ্চিমবঙ্গ তৈরি হয়, তখন 14টা জেলা ছিল, আর ওই 14টা জেলার জন্য ডিভিশন ছিল 3টে, প্রেসিডেন্সি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন আর বর্ধমান ডিভিশন। আমাদের এখন জেলার সংখ্যা অনেক বেড়ে গেছে, ডিভিশনের সংখ্যাও দুটো বেড়েছে, আগে 3টে ছিল, তার সঙ্গে দুটো ডিভিশন বেড়েছে। সেই দুটো বাড়তি ডিভিশনের নাম হচ্ছে, একটা মেদিনীপুর আর একটা হচ্ছে মালদহ। এবার এই প্রত্যেকটা ডিভিশনে কোন কোন জেলা অন্তর্ভুক্ত আছে এটাও জানা দরকার। যেমন প্রেসিডেন্সি ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশনে তোমার 5টি জেলা আছে। এই 5টি জেলা কী কী? হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া। মেদিনীপুর ডিভিশন যেটা, তাতেও 5টা জেলা আছে, সেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 5টা। বর্ধমান ডিভিশন, তাতে আছে 4টে জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি আর বীরভূম, এই 4টে জেলা নিয়ে বর্ধমান ডিভিশন। মালদা ডিভিশনেও 4টে জেলা আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আর সর্বশেষ যেটা তোমার জলপাইগুড়ি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশনে 5টা জেলা আছে, ওখানে আছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং আর দার্জিলিং। এই গেল তোমার ডিভিশনের খবর। ডিভিশনের যিনি সর্বময় কর্তা, তিনি হলেন ডিভিশনাল কমিশনার, তার আন্ডারে এই জেলাগুলি। তো তারপর
এবার হচ্ছে আসছি তোমার স্টেটের মধ্যে আমাদের কিছু ন্যাশনাল পার্ক আছে, ন্যাশনাল পার্কগুলোর খবর একটু রাখতে হবে। ন্যাশনাল পার্কগুলো কোথায় কোথায় আছে? ন্যাশনাল পার্ক আছে বক্সা, গরুমারা, জলদাপাড়া, তারপর তোমার সিংহলীলা, এদিকে আমাদের সুন্দরবন, আর আর হচ্ছে ন্যাওড়া ভ্যালি। তো এই ছটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে। এর সঙ্গে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও কিছু আছে, তার সংখ্যাও খুব কম নয়, ১৬টা। ১৬টা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্কের ডিফারেন্স কী, এরকম প্রশ্ন তো হতে পারে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে যেখানে বন্য প্রাণ, বন্য প্রাণী, এই বন্য জীবনকে তাদের পরিবেশে, তাদের হ্যাবিটেটে প্রোটেক্ট করা, এটাই হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল ফোকাস। আর ন্যাশনাল পার্কের ক্ষেত্রে কি, ন্যাশনাল পার্কে তোমার ফ্লোরা ফোনা মানে প্ল্যান্ট অ্যানিমেল যেমন থাকছে, তার পাশাপাশি তোমার সমস্ত রকমের ইনসেক্ট, সেখানকার ন্যাচারাল যে অ্যাটমসফিয়ার, সিনিক বিউটি, তার কালচারাল হিস্টোরিক্যাল হেরিটেজ, এই সমস্ত কিছু ন্যাশনাল পার্কের মধ্যে স্থান পাবে। যার ফলে এর নেচারটা শুনেই বুঝতে পারছো যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে প্রবেশটা রেস্ট্রিক্টেড, আনরেস্ট্রিক্টেড, আর এখানে কিন্তু ন্যাশনাল পার্কে প্রবেশ হচ্ছে রেস্ট্রিক্টেড, পারমিশন ছাড়া তুমি ঢুকতেই পারবে না, আর ওখানে পারমিশনের দরকার নেই। শুধু তাই নয়, তুমি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে মানে দেখতে পাবে যে হিউম্যান অ্যাক্টিভিটিস চলছে, মানুষ তার অন্যান্য কাজকর্মও চালিয়ে যাচ্ছে, কিন্তু ন্যাশনাল পার্কে এটা সম্ভব নয়। যাই হোক, এটা হচ্ছে তোমার এদের সম্বন্ধে একটু ধারণা। তারপর আমাদের হচ্ছে কিছু ফোক ডান্স, আমাদের ফোক ডান্স বা লোকনৃত্য, লোকনৃত্য বিভিন্ন জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কী, কোথাও কাঠি নাচ আছে, যাত্রা গান, বাউল গান, এগুলো প্রায় সর্বত্রই আছে, তো কীর্তন, তারপর তোমার হচ্ছে গম্ভীরা, এইসব আর কি। তো এইসব বিভিন্ন জেলায় যেগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো সম্পর্কে তোমরা একটু আসবে, বিশেষ করে যে জেলায় যেটা বিখ্যাত সেটাকে জানা দরকার আছে। আর আমাদের একটি ক্লাসিক্যাল ডান্সও আছে, সেটা হচ্ছে গৌড়ীয় নৃত্য। তো গৌড়ীয় নৃত্যের ব্যাপার নিয়ে আর ডিটেলসে যাব না, ক্লাসিক্যাল ডান্সের কথা বলতে মনে পড়লো যে আমাদের ইন্ডিয়াতেও যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে, ইন্ডিয়ার যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে সেই ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কত, ৮টা ক্লাসিক্যাল ডান্স আছে। সেই ৮টা ক্লাসিক্যাল ডান্স তোমাদের নিশ্চয়ই মনে আছে, না থাকলে একবার দেখে নেবে। ওই যে কথাকলি, কুচিপুড়ি, তারপর মোহিনীঅট্টম, ভারতনাট্যম, কত্থক, ওডিসি, সত্তরীয়, এইসব করে যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে আর কি, এগুলো সম্বন্ধে খানিকটা আইডিয়া রাখবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি, কৃষিজ ফসল হচ্ছে আমাদের ধান, কিন্তু আমাদের নাম করা যে কমার্শিয়াল ক্রপ টি, এর কথাও ভুললে হবে না। একটা তথ্য তোমরা কি জানো যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সবজির চাষ বেশি কোথায় হয়? সেটা আমাদের পশ্চিমবঙ্গেই, পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সবজির চাষ হয়। তা আমরা সেই সবজি নিজেরাও খাই, যেমন আমরা রপ্তানিও করি। পশ্চিমবঙ্গের যে কতগুলো জিনিস বিখ্যাত আছে, সেই বিখ্যাত জিনিসগুলো কি, কিছু কিছু জিনিস জিআই ট্যাগ পর্যন্ত পেয়েছে, সেইগুলো কি, সেগুলো সম্বন্ধে একটু খোঁজ খবর রাখবে। বিষ্ণুপুর বাঁকুড়ার যে পোড়ামাটির কাজ, এগুলো সম্বন্ধে, বা আমাদের মেদিনীপুরের মাদুর শিল্প, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে। তো আমাদের যে ফরেস্ট কভারেজ, আমাদের বনে এলাকা কতটা আছে, আমাদের ফরেস্ট কভারেজ পশ্চিমবঙ্গে জানো 13.38%, টোটাল এরিয়ার 13.38% হচ্ছে আমাদের ফরেস্ট কভারেজ পশ্চিমবঙ্গের। আর ইন্ডিয়ার ফরেস্ট কভারেজ কত,
23% আইডিয়ালি হওয়া উচিত 33% যেটা আমাদের দেশের নেই 33% যদি থাকে কোনো দেশের মোট আয়তনের 33% যদি বনভূমি থাকে তবে সেটা হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন কিন্তু সেই আইডিয়াল সিচুয়েশন আমাদের নেই ইন্ডিয়া 23% আর আমাদের পশ্চিমবঙ্গের অনেকটাই কম 13.38 জানো আমাদের যে স্টেটগুলো আছে তার মধ্যে সবচেয়ে কোথায় বেশি ফরেস্ট কভারেজ আছে 90% ফরেস্ট কভারেজ আছে তার টোটাল এরিয়ার সেটা আছে কিন্তু মিজোরাম মিজোরামের পর অরুণাচল তারপর মধ্যপ্রদেশ এই সমস্ত আছে তো আমাদের এবার ভাগীরথী নদীর ওপর যে ব্রিজ কতগুলো ব্রিজ আছে সেই ব্রিজের সংখ্যা হচ্ছে 4টে হাওড়া থেকে কলকাতায় যাওয়ার জন্য 4টে ব্রিজ আছে তোমাদের অনেক ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয় সেগুলো ব্রিজগুলো কবে চালু হয়েছিল তাদের কোনটার কী নাম সেগুলো আলাদা করে খেয়াল রাখবে বিবেকানন্দ সেতু তারপর নিবেদিতা সেতু তারপর রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু নিবেদিতা সেতুই সবচেয়ে শেষে হয়েছে 2007 সালে যেটা বিবেকানন্দ সেতু থেকে 50 মিটার ডাউনস্ট্রিমে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভাগীরথীর ওপর ব্রিজের খবর আমাদের যে মেট্রো আছে তো সেই মেট্রো যেটা ভারতের মধ্যে প্রথম মেট্রো পশ্চিমবঙ্গেই হয়েছে আবার যদি আন্ডার ওয়াটার মেট্রো বলা হয় সেটাও কিন্তু এই পশ্চিমবঙ্গেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যে 16.5 কিলোমিটার দীর্ঘ যে মেট্রো রেল সেটা 2022 মার্চ নাগাদ চালু হয়ে যাওয়ার কথা তো এটা যদি হয় দেখা যাবে একসঙ্গে 9 লক্ষ প্যাসেঞ্জারকে ফেরি করা যাবে তো কতগুলো বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি পরের ভিডিওতে করব ঠিক আছে থ্যাংক ইউ